সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তে AIUDF এর পক্ষে প্রচারে ঝড় তুললেন AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল। কৃপানাথ মাল্লার হয়ে সুপ্রাকান্দির জনসভা থেকে ভোট চাইলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বাইক র্যালি সহ ঘর ঘর প্রচারে অভিযানের মাধ্যমে শেষ হলো বিজেপির নির্বাচনী প্রচার অভিযান। জেলার দূরবর্তী ভোট কেন্দ্রে পৌঁছে গেলেন ভোটকর্মীরা। পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে শিলচরে বাইক র্যালিতে সামিল প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কংগ্রেসের জন্যই ভেস্তে গেল ইন্ডি জোট, অভিযোগ তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদের। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের শেষ দিনের প্রচারে ঝড় তুলল AIUDF। মৌলানা বদরুদ্দিন আজমল করিমগঞ্জের মাটিতে পা রাখার পর থেকেই যেন করিমগঞ্জ আসনে অক্সিজেন ফিরে পায় AIUDF। বিগত তিন দিন থেকে তিনি AIUDF এর পালে হাওয়া তুলতে ব্যাপক পরিশ্রম করে যাচ্ছেন। করিমগঞ্জ লোকসভা আসনে AIUDF বিজেপির মধ্যে সরাসরি লড়াই হবে বলে তিনি জানান। 2019 নির্বাচনের ন্যায় এবারও বিজেপিকে পাস দিতে কংগ্রেস প্রার্থী কাজ করছেন বলেও তার দাবি। নির্বাচনী প্রচারের শেষ দিনে ফকিরাবাজারে এক বিশাল জনসভায় উপস্থিত থেকে AIUDF প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর হয়ে সবার নিকট ভোটদানের আহ্বান করেন। এদিন প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজিমুদ্দিন সহ অন্যান্য কার্যকর্তাদের উপস্থিতিতে ফকিরাবাজারের সভা থেকে তিনি সরাসরি কংগ্রেস দলকে সংখ্যালঘুদের অনুন্নয়নের জন্য দায়ী করেন। তিনি বলেন, তাই সংখ্যালঘু মানুষ AIUDF এর উপর আস্থা রেখে 2019 ন্যায় ভুল না করে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে AIUDF প্রার্থীকে একাট্টা হয়ে ভোট প্রদান করবেন বলেও জানান। সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া সংখ্যালঘু মানুষকে কংগ্রেসের চক্রান্তে পা না দেওয়ার আহ্বান জানান। তিন দিন ধরে AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমলের ঝড়ো প্রচারে 26 এপ্রিলের নির্বাচনের পূর্বে AIUDF কর্মী সমর্থকদের উজ্জীবিত দেখাচ্ছে। দূরদর্শী নেতা মোহাম্মদ বদরুদ্দিন আকবর সাহেবের যখন হাইন্দাকান্দির মানুষের পক্ষ দিয়া সমস্ত দলীয় নেতৃত্ব রূপে খুব উজাড় করিয়া মাইক পালাইয়া কইতেন, আমি মানুষের লাগে আছি, নেতা হওয়ার লাগে নাই, আর আমি ঘোষণা করিয়া হাইন্দাকান্দির সুপার করতে দিব। এক বছরের ভিতরে আমি হাইন্দাকান্দির আমি একসঙ্গে যে অক্সিজেন কর্ম করার লাগে লাগে সেই যে ওয়াইসিপি সেই নাগরিক বৃন্দ আজকে সকালে 10টার সময় ফেসবুক করিয়া আপনারা দেখবা প্রত্যেক ইউটিউব আছে, চ্যানেল আছে, হাইলা কান্দি মাই যাই চলে সিদ্ধান্ত করেছে যে আমরা মহানগর দিন আজ মন সাথে আমরা 110 মিনিটের কথা দিছই, আর সুপার ফোনটি বলিবার কথা দিছই, আর আমরা বিচার করিয়া গেছই, হাইলা কান্দির মানুষের সম্মান দিয়া গেছই, এর লাগি আমরা এইগুলোর লাগি আইস থাকি। আমরা এই ইলেকশনে ভোট দিতাম কি তার লাগি ডিউটি দিতাম ঠিক আছে, তো বুঝার হতো না আমরা কি কা দলীয় কর্মী আমরা দিলে এলাম করিমগঞ্জের মানুষ হাইলাকান্দির মানুষের কি এর লাগি ভোট দিতাম, নিজের ব্যক্তিগত মূল্যবান ভোট যে ভোটের লাগি নরেন্দ্র মোদি দিল্লির থেকে হেলিকপ্টার করে এই ভোট খুঁজিতরা, অমিত শাহ রাস্তায় রাস্তায় আমি ভোট খুঁজিতরা, মুখ্যমন্ত্রী রাস্তায় রাস্তায় আটিয়া আটিয়া ভোট খুঁজিতরা, মহানগর আজমল সাহেব বাড়িয়ে বাড়িয়ে গলিয়ে গলিয়ে ঘুরিয়ে ভোট খুঁজিতরা, এর মানে বুটিকুর দাম আছে না দিদি অত দামি ভোট এগো কি তার লাগিন দিতা, আমার মতে তো এই বুটিক আপনি আপনার হেফাজতের লাগিন দিতা, আপনার বাচ্চা কাচ্চার ভবিষ্যতের লাগিন দিতা, আপনার কমিউনিটির হেফাজতের লাগিন দিতা। আইজানি যখন কমিউনিটির কথা কইল মাঝে কইলে সাংবাদিক পাই বল আছি কইল এই তো খালি সাম্প্রদায়িক মত মত জি না এই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া।
প্রচারে করিমগঞ্জে প্রাক্তন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জ লোকসভা আসনকে পাখির চোখে রেখে প্রথম থেকেই কাজ করছে বিজেপি। রাষ্ট্রীয় পর্যায়ের নেতারা না এলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ মন্ত্রীদের অনাগুনায় কংগ্রেস AIUDF থেকে বিজেপি নির্বাচনী প্রচারে অনেকটা এগিয়ে রয়েছে। বুধবার কৃপানাথ মাল্লার হয়ে ভোট চাইতে করিমগঞ্জে এসে উপস্থিত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। করিমগঞ্জ জেলার সুপ্রাকান্দিতে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন তিনি। বিজেপির সভা থেকে রেল যোগাযোগ সহ সড়ক যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের ভূয়সী প্রশংসা করেন। বিগত 10 বছর থেকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ উন্নতির চরম শিখরে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি। গরিব কল্যাণের জন্য মোদীজির নিরলস প্রয়াস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাবে বলেও তিনি দাবি করেন। সেজন্য করিমগঞ্জের সভা থেকে সবাইকে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাকে ভোটদানের আহ্বান রাখেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কেবল রাস্তা পদূলি নহয় ইয়ার উপরে ইলেকট্রিফিকেশন রেলওয়ে লাইন বরগস আর আজি বরাক উপত্যকার পরা 16 ট্রেন আজি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তলে ইয়ার পরে অহা যোয়া করে এই ব্যবস্থা কংগ্রেসে 60 বছর করব নয় কি যুক্তি কংগ্রেসে ভুল দিব লাগে ক্রম সদায় রাইস উন্নয়নের ভাবে আজি ভারতবর্ষের জনতায় ঠিরাং করেছে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত পুনর দিল্লি সরকার গঠন হব লাগে। মোদী ডাঙরিয়া থাকিলেহে দেশের প্রতিগৰাকী নাগরিকর উন্নয়ন হব, প্রতিজন সমাজে সন্মান সহকারে জিয়াই থাকিব আর আমার উঠি অহা ছাত্র ছাত্রী সকলে যুবক যুবতী সকলে সন্মান সহকারে মর্যাদা সহকারে উপার্জনের ভাবে কর্মস্থাপন পাবলে সক্ষম হব। গতি সেইভাবে ক্রম সদায় রাইজ আপনাদেরকে গোটেই কথাবিল যুক্তি সহকারে পর্যালোচনা করব। কংগ্রেসে কেবল সপন দেখাবেন তখন কাম নকরে। এই কংগ্রেস সরকারে সেই সময় প্রধানমন্ত্রী আছিল ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সকলে নারসিংহ রাও, ডক্টর মনমোহন সিংলৈকে সকল প্রধানমন্ত্রী কৈছিল গরিবী হটাও, গরিবী হটাও। কিন্তু ভারতবর্ষ গরিবী কেউ আঁতরাব নয়। কিন্তু আজি মোদী ডাঙরিয়ায় তেখেতকলে যানবিলাক ভারত সরকার তরফের আসনি আজি বিভিন্ন শ্রেণী রাইজর গ্রহণ করা হল, সেই আসনি রূপায়ণ করা হল, ফলত আপনাদের জানেনে যা 10 বছর ভিতর 25 কোটি মানুষ দরিদ্র সীমারেখার তলত বসবাস করা লোক আজি সেই দরিদ্রতার উদ্ধার করলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া। গতি সেইভাবে গোটেই ভারতবর্ষ পরিবর্তন আছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধি, জৈন, শিখ সকল ধর্মের লোকে সকল আসনির সুবিধা লাভ করেছে। গতি সেই কথা সকলে গভীরভাবে উপলব্ধি করব। আমার ভবিষ্যৎ যাক লড়া ছড়ি এটা স্কুল পড়ি আছে, কলেজ পড়ি আছে, ইউনিভার্সিটি পড়ি আছে, যাক যুবক যুবতী নিবনুয়া হয়ে আছে সকলরে কর্মসংস্থাপনের ভাবে মোদী ডাঙরিয়া আজি ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ, বিভিন্ন ধরনের আসনি প্রবর্তন করেছে। ইউথ ল্যাব ডেভেলপমেন্টের আসনির যোগেদি আজি ভারতবর্ষের যুব শক্তি সবলীকরণ করা হয়েছে। এই বরাক উপত্যকায় করিমগঞ্জ জেলা, হাইলাকান্দি, কাছার 3 জেলায় আগন্তুক দিনত ভারতবর্ষের বুকুত শক্তি। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে করিমগঞ্জ প্রচারে ঝড় তুলল বিজেপি। পুরো জেলা জুড়ে নানান জায়গায় প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা। প্রচারের শেষ দিনে করিমগঞ্জ শহরে প্রথমে সহস্রাধিক বাইকের র্যালি বের করে শক্তি প্রদর্শন করে বিজেপি। বাইক র্যালিটিকে সামনে থেকে নেতৃত্ব দেন পাথারকান্দির বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বাইক র্যালিতে যুব সমাজের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। এছাড়াও শেষ দিনের প্রচারে মহিলা মোর্চা সহ নানান বুথ কমিটির লোকেরা নিজেদের এলাকায় ঘরে ঘরে প্রচারে গিয়ে বিজেপির হয়ে
ভোট ভিক্ষা চাইছেন। শেষ দিনের প্রচারে নিজেদের সাংগঠনিক দক্ষতা জুড়ে অন্যান্য প্রার্থীদের টেক্কা দিল শাসক দল বিজেপি। জেলার দূরবর্তী ভোট কেন্দ্রগুলোতে রওনা দিলেন ভোট গ্রহণকারী কর্মীরা। 26 এপ্রিল করিমগঞ্জ লোকসভা আসনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার 1661টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হবে। 1661টি ভোট কেন্দ্রে 14 লক্ষের অধিক ভোটাররা 24 জন প্রার্থীর পক্ষে ভোটদান করবেন। ভোটদান পর্ব সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার মিজোরাম ও ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় সহ জেলা সদর থেকে বহু দূরে থাকা 82টি কেন্দ্রে বুধবার ওই ভোটকর্মীরা রওনা দেন। এদিকে জেলা নির্বাচন আধিকারিক মৃদুল কুমার যাদব সকল করিমগঞ্জবাসীকে বেশি থেকে বেশি মাত্রায় ভোটদানের জন্য করিমগঞ্জবাসীর নিকট আহ্বান রাখেন। আমার 26 তারিখ পোল হ্যাঁ, তো আজ P-2 যে পোলিং স্টেশন হতে হ্যাঁ, 81টি পোলিং স্টেশন করিমগঞ্জে হ্যাঁ, যে আর কে নগর ও পাতাকান্ডি এলসি হ্যাঁ, ওহাঁ পে অলরেডি পোলিং পার্টি কা ডিসপ্যাচ হো চুকা হ্যাঁ, মোটামুটি লোক 1-2 ঘন্টায় পৌঁছ যায়। আর বাকি পোলিং পার্টি কাজ কল হোগা, তো আমার করিমগঞ্জকে সবই বাসিও সে অনুরোধ হ্যাঁ, 26 তারিখে অধিক সে অধিক মাত্রা আকে ভোট দান করেন আর আমারা প্রজাতন্ত্র কে উৎসব কো। 83 পোলিং স্টেশন হ্যাঁ, আমার পাথারকান্ডি আর আর কে নগর এলাকা। দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের প্রচারের শেষ দিনে শিলচরে প্রতিটি দল নিজ প্রার্থীর সমর্থনে ব্যাপক প্রচার চালায়। নির্বাচনী প্রচারের অন্তিম দিনে বরাকজুড়ে প্রচারে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে এক বিশাল বাইক র্যালিতে অংশগ্রহণ করেন তিনি। শিলচরের ইন্ডিয়া ক্লাব থেকে শুরু করে এই বাইক র্যালিতে অংশগ্রহণ করে পরিমল শুক্লবৈদ্যের জন্য ভোট চান তিনি। যোৱা 10 বছৰতে প্ৰকৃতাৰ্থে ইয়াত উন্নয়ন হৈছে, যাতায়াত ব্যৱস্থা সুচল হৈছে আৰু বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠান প্ৰতিষ্ঠান গঢ় লৈ উঠিছে। গতিকে ৰাইজে দেখিছে যে কংগ্ৰেছে 8 বছৰ ৰাজত্ব কৰিও এইবিলাক কাম কৰিব নোৱাৰিলে। প্ৰকৃতাৰ্থত বৰাকৰ যদি আন্তৰিকতাৰে উন্নয়নৰ কাম কোনোবাই কৰিছে, বিজেপি চৰকাৰে কৰিছে, এইকাৰণে তেখেতসকলে বিজেপিকে ভোট দিব। এতিয়া বিজেপি হ'লে আমাৰ বৰাক উপত্যকা অঞ্চলৰ ৰাইজে উৎপাদিত সামগ্ৰী আমদানি ৰপ্তানিৰ ক্ষেত্ৰত বিশেষ ভূমিকা ল'ব পাৰিব। আৰু আটাইতকৈ ডাঙৰ কথা হৈছে কি, বৰাক উপত্যকা আৰু কলকাতাৰ লগত যোগাযোগ ব্যৱস্থা সুচল কৰিবৰ কাৰণে এতিয়া ৰেলৱে লাইন নিৰ্মাণ হৈ আছে। গতিকে এইবিলাক মোদী ডাঙৰীয়াই কৰিছে। গতিকে সেইকাৰণে মোদী ডাঙৰীয়াই আজি বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ বাবে, অসমৰ উন্নয়নৰ বাবে, উত্তৰ পূৰ্বাঞ্চলৰ উন্নয়নৰ বাবে যিমানবিলাক উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ লৈছে, তাৰ বাবে আজি বৰাকৰ প্ৰতি শ্ৰেণী ৰাইজ আজি আনন্দিত। কংগ্ৰেছৰ জন্য ভেস্তে গেছে ইন্ডিজোট অভিযোগ তৃণমূল কংগ্রেস নেত্রী সাগরিকা ঘোষের। শিলচরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে তিনি বলেন, সকল বিরোধীরা একত্রিত হয়ে ইন্ডিজোট বানিয়ে সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করার চেষ্টা করেছিল, কিন্তু কংগ্রেস বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা নিয়ে একঘেয়ামি করায় বিজেপিকে হারানো যাবে এমন অনেক রাজ্যে ভেস্তে গেছে ইন্ডিজোট। তারা আরও বলেন, সুস্মিতা দেব কংগ্রেসের বেহাল অবস্থার মধ্যেও মাত্র 81,000 ভোটে পরাজিত হয়েছিলেন। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেস শিলচর আসন দাবি করে, কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি। এমনকি কংগ্রেস এই আসনে দুর্বল প্রার্থী দিয়ে বিজেপিকে জয়ী করাতে চাইছে বলে অভিযোগ। পুরো দেশ জুড়ে কংগ্রেসের মাত্র 20% ভোট বেঁচে আছে, তাই জোট ধর্ম পালন করে কংগ্রেস আসন বিতরণে সহযোগিতা করলে বিজেপি বিরোধী শক্তি একাট্টা হয়ে লড়াই দিত বলেও তারা দাবি করেন। শিলচর আসনে তাদের প্রার্থী তথা পোরখাওয়া রাজনীতিবিদ প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস জয়ী হবেন বলে দাবি করেন রাজ্যসভার 2 মহিলা সাংসদ সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষ। Take on the BJP seat by seat in every seat as a consolidated opposition alliance. It's there in Delhi. The alliance is very much there in Delhi. And you will see the results of the alliance as the election progresses. See, one thing I want to say, sorry, Shalini, to interrupt.
not many people know that DNC has been given a seat in Uttar Pradesh. We are contesting in Uttar Pradesh. So, the reason I'm interrupting is when the first India Alliance meeting happened, that time Chagorika Ji was not in the loop. এটা পত্রপত্রিকাতে বেরোয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলাটা কি ছিল। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384326070, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আরসি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল, চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 78872।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেঞ্জুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713, যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805300 9955709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।